সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা উপস্থাপন করবেন পটিয়া শাহ চানাউলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস প্রকাত আলেমে দ্বীন হযরতুল আলহাজ মাওলানা সাইফউদ্দিন খালেদ সাহেব মাদদাল্লাহু জিল্লাহুল আজিজ। ওনার আলোচনার বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামায়েল মুবারকের উপর বিস্তারিত আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামায়েল মুবারকের উপর বিস্তারিত আলোচনা, এ বিষয়ে এখন আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করবেন পটিয়া শাহ সানাউলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আলহাজ মাওলানা সাইফউদ্দিন খালেদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله والصلاة على وليها أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد একটু মহব্বতের আওয়াজে পড়েন সাল্লাল্লাহু আলা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের জামায়াত আওয়াজ কিন্তু খুব ছোট হচ্ছে, একটু মহব্বতের আওয়াজ দেন সালাতুন ইয়া। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, হর কৃষক মুস্তফা সমস্ত বর বর দর গোশ শমস তবরেজ
চেদানদম নাত পাগম বরজ বরে মুস্তাফা মুজতাবা সৈয়দে আলা তু আল্লাহুম্মা সাল্লি সেদিনা ইচ্ছে করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে উম্মতেরই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা একটু মহব্বতের আওয়াজে জিকির করেন আল্লাহ 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 পাকের জিকির করতে কি কোনো অসুবিধা আছে একটু আওয়াজ দেন না আল্লাহ 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 ইয়া খালেক ইয়া আল্লাহ ইয়া মালেক ইয়া আল্লাহ 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 بسم الله الرحمن الرحيم قد جاءكم برهان من ربكم وأرسلنا إليكم نورا مبينا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولايا رب صل وسلم وبارك عليه ১৯ দিন ব্যাপী আয়োজিত পবিত্র সিরাতুন নবী মাহফিলের তৃতীয় দিবসের মহতরম সভাপতি মহোদয় এবং আজকে আমন্ত্রিত ওলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট ওলামা হযরত সামেইন আশিকিন পর্দার আড়ালে মস্তুরা মখদুরা মুকর্রমা মুহতরমা মা ও ভুনিরা রহমানি ও রহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমার আলোচনার সূচনায় আমি সেই মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের পাক দরবারে অসংখ্য অগণিত সিজদায়ে শুকর আদায় করি যে আল্লাহ পাকের অপার করুণা মেহরবানি হওয়ায় আজকের এই বিশাল মাহফিলে আমরা আসতে পারলাম। একটু মহব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। বেসমার দুরুদ এবং সালামের নজরানা পেশ করি সেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার পবিত্র দরবারে পাকে, যার মোবারক সিরত শোনাবার জন্যে এত বিশাল মাহফিলের আয়োজন ইন্তজাম হয়েছে। একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করি আপনাদের। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, বিশেষ করে যে মহান আজিম শান শখসিয়ত যাকে আমরা সুনতির শাহ সাহেব কিবলা হিসাবে সবাই চিনি, যার ইখলাস এবং আন্তরিকতার কারণে তিনি দুনিয়া থেকে চলে যাবার পরও এই মাহফিল আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন না, একটু জোরে সোরে সুবহানাল্লাহ বলবেন না। সময় যেহেতু কম, এখানে উপস্থিত ওলামায়ে কেরামের জনে জনে নাম আমি ধরতে পারলাম না, এজন্য আমি কমাতে আমি আমার আলোচনা শুরু করছি। আমি আপনাদের সমীপে আরজ করব, ওয়াজ শোনা এটা যদি আল্লাহর ওয়াস্তে জ্ঞান অর্জনের লক্ষ্যে হয়ে থাকে, নিয়ত যদি ভালো থাকে, আপনি এখানে যে কিছুক্ষণ সময় অতিবাহিত করবেন, এটা ইবনে মাজাহ শরীফের রেওয়ায়াত রয়েছে। আল্লাহর পেয়ারা নবী বলছেন, কোন আমার উম্মত যখন জ্ঞানের একটা অধ্যায় পড়ে, এই উম্মতের আমল নামায় 1000 নফল নামাজের সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলেন না, একটু জোরে সুরে বলতে পারবেন না সুবহানাল্লাহ। আমি সময় বেশি নেব না। তাহলে আপনারা যারা এখানে বসলেন, আপনারা কি এখানে তামাশা দেখার জন্য এসেছেন, নাকি আল্লাহ এবং নবীর প্রেমে এসেছেন? একটু আওয়াজ করতে হবে, কি জন্য এসেছেন? আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, কোরআন সুন্নার
ज्ञान अर्जुनेर लक्ष्य आसलें इन्नमल आमालु बिन्नियत आपनादेर नियत जदि भालो थाके आम्रा जारा आलोचक आमादेर ख्याल ध्यान जदि भालो थाके ताहले होयतो अल्प समय हलो अल्प समय अल्लाह एमन कथा मुख थेके बेर कराबेन जे कथागुलो शुनार परे एक जन बंदार मुर्दा कलबेर भितरे जीवन आसबे एक जोरे सोरे आमीन बोलेन ना आरो जोरे बोला चाय आमीन एक आमार कथार जवाब देबेन अपनी बोलें 18,000 मखलूकातेर मध्य श्रेष्ठ कारा आवाज़े किछु बुझा जाच्छे ना श्रेष्ठ कारा एक आवाज़ दें श्रेष्ठ कारा मानव जाति श्रेष्ठ जाति এই শ্রেষ্ঠ জাতির মধ্যে আল্লাহ পাক জাল্লা মজদুহু জ্ঞানে গুণে মনে মানে সার্বিকভাবে আল্লাহ যাকে সবচেয়ে বেশি মর্যাদার আসন দিয়েছেন সবচেয়ে আল্লাহ যাকে ইজ্জতের অধিকারী করেছেন উনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন আওয়াজ দেন রহমাতুল লিল আলামিন এই যে আল্লাহর প্রিয় নবীকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন তো আজকে আমাকে যে একটা সাবজেক্ট विषय दिया हुए थे एकाने सीरतुन नबी महफिलेर एकेबारे प्रथम दिन थेके शेष दिन पर्यन्त यदि शुधु एई शमाइले रसूलेर उपरे आलोचना करें समय शेष हुए जाबे किन्तु आल्लार प्यारा नबीर शान मानेर वर्णना शेष करा आवाज़े बुझा जाए परा जावे एक आवाज़ करना परा जावे ना ताहुले एकारुने आम्रा समस्त उलामाए किराम एकतार उपरे इज्मा हुए थे शेडा होते तारीफ क्या करूं मैं जितना करूं ये कम है अल्लाह के बाद तुम हो अल्लाह की कसम है बड़ा होते हे रसूल आपनार जतो प्रशंसा जतो तारीफ जतो शमाइल जतो कमालात जतो जमालात जतो किछु आम्रा বর্ণনাকারীরা করি না কেন এটা শেষ করা সম্ভব আওয়াজ দেন না সম্ভব একটা কথাই খুলাসাতুল কালাম হচ্ছে আল্লাহকে বাদ তুম হো আল্লাহ কি কসম হে আল্লাহ তো খালেক আল্লাহ স্রষ্টা অতএব 18,000 মখলুকাতের ভিতরে আপনার উপরে আর কেউ নাই আপনি বেনজির আপনি বেমিসাল আল্লাহ বলেন কদে জাআকুম বুরহানুম মির রাব্বিকুম দুনিয়াবাসীরা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে আমি আল্লাহর কুদরতের একটা দলিল এসেছে সুবহানাল্লাহ বলেন না আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি
হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ তাআলা এর একটা ঘটনা বলে আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। শুনতে রাজি আছেন? একটু আওয়াজ করেন, রাজি আছেন? তাহলে কথা বলবেন। আমি শুনেছি একটু, এগুলো তো আমরা কোনো কিতাবে পাই নাই, কিন্তু এটা গ্রাজুয়ালি আমরা শুনে আসছি। সুনতি মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, যার নাম ছিল মাওলানা হাবিব হুজুর, ঠিক আছে? এখানে তো আলহামদুলিল্লাহ দেখলাম বড় চমৎকার পরিবেশ। আমি মাজার শরীফে ঢুকলাম, জিয়ারত করে মসজিদ, এখানে সিরাত মাহফিলের বিশাল অনুষ্ঠান দেখে আমার মন ভরে গেছে, ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো হাবিব সাহেব হুজুর দোকানে বসা, শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই হঠাৎ করে এসে ওনার হাতে একটা 5 টাকা দিলেন। সুবহানাল্লাহ, বলেন না কয় টাকা? 5 টাকা। একটা 5 টাকার নোট দিলেন। নোটটা দিয়ে তিনি সরাসরি চলে যাচ্ছেন। তো আল্লামা হাবিব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই মনে মনে বলতেছেন, তিনি কেন আসলেন, শুধু শুধু আমাকে কেন 5 টাকা দিয়ে যাচ্ছেন? এটা তো আমার দেমাগে ধরছে না, এটা আমার বুঝে আসছে না। এটা তিনি কল্পনা করতেই শাহসাহ রহমতুল্লাহ আলাই উল্টো আবার দিয়ে ওনাকে বলছেন, আয় হাবিব, তোমাকে আমি 5 টাকা কেন দিলাম জানো? দিলাম একটা কারণে, যে কালকে রাতে তোমার সাথে রহমতুল্লিল আলামিনের দিদার হয়েছে, তোমার সাথে আল্লাহর পিয়ানো নবীর দিদার হয়েছে, সেখানে আমিও ছিলাম, এ কারণে আজকে আমাকে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে আমার এই আলোচনার সময়ে, শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই যদি এখানে চেয়ারে বসে থাকতেন, তাইলে আমি যখন বলতাম যে রসুল পাকের মাথা মোবারক কেমন, কপাল মোবারক কেমন, কান মোবারক কেমন, পা মোবারক কেমন, তখন আমার মনে হয় শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই আমাকে বলতেন 100% ঠিক আছে, কারণ ওনাকে তো আমি নিজের চোখে দেখেছি। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরো জোরে বলেন না আমিন। লক্ষ্য করবেন, সময় কম, যেহেতু আমি একটা হাদিস পড়ছি সময় এলে তিরমিজি থেকে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তার সময়লে তিরমিজিতে রেওয়ায়েতটা এনেছেন। হযরতে ইব্রাহিম ইবনে মুহাম্মদ, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদদের অন্যতম, তো তিনি বলছেন ইব্রাহিম ইবনে মুহাম্মদ যে আলী ইবনে আবু তালেবের সিস্টেম ছিল, তিনি যখন রসুলে পাকের সময়েল বর্ণনা করতেন তখন তিনি এভাবেই করতেন, তখন একটা একটা বর্ণনা দিচ্ছেন। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালা কানা আলিয়ুন ইজা ওয়াসাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন রসুলে পাকের সামায়েলের বর্ণনা দিতেন, রসুলে পাকের ফিজিক্যাল স্ট্রাকচার কায়া মুবারকের যখন বর্ণনা দিতেন, তিনি বলতেন লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাবিলিল মুমাদ্দিদ ওয়ালা বিল কাসীরিল মুতারাদ্দিদ ওয়াকান রাবাতাম মিনাল কওমি। একটু চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে বলা হচ্ছে
যে আল্লাহর পেয়ারা নবী বেশি লম্বা ছিলেন না, বেশি। আচ্ছা আপনি বলেন তো, আপনাদের আমাদের এলাকায় কোনো মানুষ যদি লম্বা হয় তখন আমরা তাকে কি বলি? লম্বু বলি না, লম্বাইয়া বলি, লম্বু বলি। তখন লোকটা হাটে বাজারে হাঁটতে চায় না, সে বলে যে আমি তো বেইজ্জত হচ্ছি। আবার ওয়ালা বিল কাসিরিল মুতারাদ্দিদ, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বেটেও ছিলেন না, কারণ মানুষ যদি বেশি বেটে হয় সমাজে কি তার সম্মান আছে? কথা বলেন, না আছে। কিন্তু আমরা বেটে মানুষ দেখলে মাঝে মধ্যে হাসাহাসি করি, কিন্তু মিশকাত শরীফে একটা হাদিস আছে, আল্লাহর পেয়ারা নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছেন, হঠাৎ রাআ নাগ্গাশান, একেবারে খাটো বেটে একজন মানুষকে আল্লাহর পেয়ারা নবী দেখার পরে আল্লাহর রসুল উপেন খোলা ময়দানে বালিতে সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের সাথে কি সুবহানাল্লাহর দুশ্মনী আছে? তো বলেন না কেন? একটা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। তাইলে উনি বেঠে আল্লাহর পেয়ারা নবী তাকে দেখার পরে উপেন বালিতে আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন, সিজদায় দোয়া করতেছেন, যে আওয়াজ সাহাবায়ে কেরাম শুনতেছেন, আল্লাহর পেয়ারা নবী বলতেছেন আয় আল্লাহ। একটু আমার সাথে বলেন না আয় আল্লাহ, আয় আল্লাহ। তুমি আমাকে এত সুন্দর করে বানাইলা আল্লাহ, তুমি যদি আমাকে এই লোকটার মতো বেঠে বানাইতা, কাঠো বানাইতা, আল্লাহ আমার করার কিছু ছিল না। আল্লাহ তুমি আমাকে লম্বা বানাও নাই, একেবারে বেঠেও বানাও নাই, মধ্যম দেহি করে এত সুন্দর করে আল্লাহ তুমি আমাকে বানাইলা। আমি লোকটাকে ঠাট্টা করছি না, একে নিয়ে হাসছি না, বরঞ্চ আল্লাহ আমি এই উপেন ময়দানে বালির চরে সেজদা করে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে চিঠি বলে না সুবহানাল্লাহ। তাইলে এখান থেকে আমি একটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই। এখানে আমার সাথে যারা বসেছেন মাশাআল্লাহ খুব সুন্দর, আমি কালো, আমি কালো, তাই বলে আমি কালো বলে কি যারা সুন্দর তারা কি আমাকে নিয়ে হাসতে পারবে? হাসতে পারবে না, হাসার সুযোগ নাই। আল্লাহ আপনাকে যে পজিশনে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, সেখান থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, এটাই হচ্ছে আল্লাহর পেয়ারা নবীর শিক্ষা। একটু চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। যাক, তাহলে আমি বলেছিলাম আল্লাহর পেয়ারা নবী লম্বা ছিলেন না, একেবারে বেঠেও ছিলেন না, এবং আল্লাহর পেয়ারা নবী কেমন ছিলেন? কানা রাবাহাতাম মিনাল কওমে, মধ্যম দেহি। আল্লাহর পেয়ারা নবী সাহাবায়ে কেরামদের মধ্যে বসলে, আল্লাহর পেয়ারা নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটলে, যদিও বা আমাদের নবী মিডল ফিজিক্যাল সাইজের, কিন্তু আল্লাহর নবী যখন মানুষের মাঝে বসতেন, মানুষের সাথে হাঁটতেন, তখন আমাদের নবীকে সবার উপরে দেখা যেত। এটা হচ্ছে আমাদের নবীর দেহ মুবারকের মুজিজা। যারা বলেন না সুবহানাল্লাহ, আপনাদের দরুদ শরীফের আওয়াজে আমি একদম খুশি হতে পারতেছি না, একটু মহব্বত নিয়ে পড়েন। আল্লাহুম্মা করতে চাই। এখানে যে তিনটা কথা বললাম এখান থেকে আমি আপনাদের কাছ থেকে জবাব চাই, আমাদের পেয়ারা নবীর দেহ মুবারক ছিল কোন দেহি?
মধ্যম দেহি বলেন না মধ্যম, আরো জোরে বলেন মধ্যম, সময় কম বিদায় আমি দ্রুত যাচ্ছি। এরপরে বলা হচ্ছে লাম ইয়াকুন বিল জাদিল কথিতে ওয়ালা বিসসাবিত ওয়া কানা জাদান রাজেলা ওয়ালাম ইয়াকুন বিল মুত্তাহাম ওয়ালা বিল মুকালসাম। এখানে এই আবারটা একটু বুঝাতে হচ্ছে যে আল্লাহর প্যারা নবীর চুল মুবারক কেমন ছিল, কথা বলেন চুল মুবারক কেমন ছিল। এখানে একটু ফোকাস দিতে চাই আমি, সেটা হচ্ছে আল্লাহর প্যারা নবীর চুল মুবারক লাইসা লাম ইয়াকুন বিল জাদিল কথতে কুকরানু ছিল না, কুকরানু কুকরানু বুঝুন তো, এমন কুকরানু জটলা যে ওখানে কেসি লাগালে কেসি ভাঙা যায়, ওখানে চিরুনি লাগালে চিরুনির দাঁত ভেঙে যায়, এমন কুকরানু ছিল না। ওয়ালাবিস সবেতে আবার একেবারে শ্যাম্পুলা কালে জর্জরে হয় এমনও না, বরঞ্চ রসুল পাকের চুল মুবারক ছিল জাদান রাজেলা, এমন হালকা কুকরানু যে কোনো মানুষ প্রথম দেখাতে আমাদের নবীকে দেখলে ওদের মনে হতো আমাদের নবী চুল মুবারক আছে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না, তাইলে চুল মুবারকের পজিশনটা বললাম। এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখতেন কয় ধরনের, একটু আওয়াজ দেন না, কয় ধরনের? তিন ধরনের, একটার নাম হচ্ছে লিম্মা, আরেকটার নাম জুম্মা, আরেকটার নাম ওফরা, এগুলো একটু খেয়াল রাখবেন। সুনানে আবু দাউদের হাসিয়াতে কথাগুলো আছে, সময় এলে তিরমিজিতে তো আছে যে আল্লাহর প্যারা নবীর চুল মুবারক একটা ছিল লিম্মা, মানে রসুল পাক ইসলাম মাঝে মধ্যে চুল মুবারক রাখলে এগুলো কাঁধে চলে আসতো। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ হলো এটা কোথায় চলে আসতো, কাঁধে, এটার নাম লিম্মা, এটার নাম কি বললাম লিম্মা। আর একটা হচ্ছে আমাদের নবী চুল মুবারক রাখলে ইলা শাহামাতে উজনাই হে কানের লতি পর্যন্ত চলে আসতো, যেমন আমারটা এসেছে, আমারটা এসেছে এ কানের লতি পর্যন্ত আসা, এটাকে বলা হয় জুম্মা। এটাকে কি বলা হয় আওয়াজ দেন না, এটা কি জুম্মা। আর একটা হচ্ছে আমাদের নবী যখন মাঝে মধ্যে চুল মোবারক একেবারে ছোটো করতেন তখন চুলগুলো ইলা আনসাফে উজনাই হে কানের মধ্যবর্তী ভাগ পর্যন্ত চলে আসতো, এটার নাম উফরা। এটার নাম কি একটু আমার সাথে কথা বলেন না, নাম কি বললাম লিম্মা জুম্মা উফরা। এখন আপনি আমাকে বলেন বর্তমান দেশে নাভিতের দোকানে গেলে এই তিন প্রকারের কোনো কাটিং আছে, আওয়াজ দেন না, আছে নাই? বরঞ্চ ওখানে দোকানে গেলে ওরা জিজ্ঞাসা করে আপনি কি নেইমার কাট রাখবেন, নাউজুবিল্লাহ বলবেন না, আপনি কি নেইমার কাট রাখবেন, এই দুদিকে একেবারে মুন্ডাইয়া মাঝখানে চুল্লাকে মনে হচ্ছে যেন এখন টয়লেটে যাবে, সাবধান। আপনি মুসলমানের ছেলে, আপনি নাফিদের দোকানে গিয়ে নেইমারকে ফলো করলে হবে না। আল্লাহ বলেছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, দুনিয়ার মানুষেরা তুমি যদি আল্লাহর মহব্বত চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তুমি যদি সাহাবায়ে কেরামের মতো আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, নবীর প্রিয় পাত্র হতে চাও, তাইলে নেইমারে কাজ হবে না, কাজ হবে সোনার মদিনার নবীর অনুকরণে। জোরে বলেন না, আরো চিৎকার নিয়ে বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। আরো জোরে সোরে আল্লাহ আল্লাহ।
এখানে একটু লক্ষ্য করবেন, তাহলে আমি চুল মুবারকের ফকার কয়টা বললাম একটু জবাব দেন না, কয়টা? তিনটা। তো এখানে একটা কথা ফোকাস দিতে চায়, সেটা হচ্ছে আমাদের চুল আর আমাদের নবীর চুল মুবারক এক বরাবর। আওয়াজে বোঝা যায়? এক বরাবর। আমাদের চুল আমাদের নবীর চুল মুবারক কি সমান? এটা ভালো করে খেয়াল করবেন। মালাবুদ্দামিন হয়ে একটা ফেকার ফার্সিতে কিতাব রয়েছে, এখন তো এগুলো চলে গেছে। এই কিতাবে একটা কাজী সানাউল্লাহ পানিপত্তি ফতোয়া দিচ্ছেন, আদার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়ে মুবারক শাহ বহায় মুয়ে গুফ কাফের সওয়াত, কোন ব্যক্তি যদি রসুলে পাকের চুলকে চুল মুবারক না বলে, বেয়াদবি করে যদি চুল বলে, ইমান চলে যাবে। কথা বলে না, ইমান চলে যাবে। তাইলে আল্লাহর পেয়ারা নবীর চুল মুবারকের আলাদা মর্যাদা আছে কিনা? আওয়াজ দিচ্ছে না কেন? আছে কিনা? ইসলামের মহাসৈনিক যার কথা আমরা রাত দিন স্মরণ করি, ওনার নাম হচ্ছে খালেদ বিন ওয়ালিদ। নাম কি বললাম? আরো জোরে বলেন না, খালেদ বিন ওয়ালিদ। এই খালেদ বিন ওয়ালিদ তিনি কোন যুদ্ধে পরাজয় লাভ করেননি, পরাজিত হয়েছেন? খালেদ বিন ওয়ালিদ যত যুদ্ধে গিয়েছেন সব যুদ্ধে তিনি জয় লাভ করেছেন। তো খালেদ বিন ওয়ালিদকে একটু জিজ্ঞাসা করি, আই খালেদ বিন ওয়ালিদ আপনি প্রত্যেক যুদ্ধে এভাবে আজিম ও শান কামিয়াব কেমনে হয়েছেন? আপনার সফলতার রাস, মিস্টোরি অফ সাকসেস, আপনার সফলতার রহস্য আপনি কি আমাদেরকে জানাবেন? তিনি বর্ণনা দিচ্ছেন, এটা মুসনাদে আবি আলাতে রয়েছে, এটা ইমাম বাইহাকির দালাইলুন নবুওয়াতে রয়েছে, ইমাম হাকিমের মুস্তাদরাকে রয়েছে, ইমাম তাবরানির মুজমে রয়েছে। তিনি বলছেন, আমি রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মুবারক কালেকশন করেছিলাম। সুবহানাল্লাহ, বলেন না কি মুবারক? আপনারা আওয়াজ দেন না কেন? কি মুবারক? একটা চুল মুবারক আমি কালেকশন করেছিলাম, করে ফাজালতুহা ফি হাযিল কলম সুয়া, এই চুল মুবারকটা আমি আমার যুদ্ধের যেটা টুপি এখানে আমি ভালো করে গেঁথে রেখেছি, এটা সেলাই করে রেখেছি, এখন এর প্রত্যেকে ফলম আশহাদ কিতালান ওয়াহিয়া মাই, আমি আর কোন যুদ্ধে এভাবে যাই নাই, যেই যুদ্ধেই গেছি সেখানে ওয়ামাই ওয়াহিয়া মাই এই চুলযুক্ত চুল মুবারক যুক্ত টুপিটা আমার মাথায় থাকত। সুবহানাল্লাহ, বলেন না, বলে যে টুপিটা আমার মাথায় থাকত, আর এটা থাকার কারণে ইল্লা রুজিত্তু রুজিত্তু আন্নসর, এটার উসিলায় চুল মুবারকের উসিলায় আমাকে সব যুদ্ধে বিজয় দেয়া হয়েছে। জোরে বলেন না। তাইলে আমি এখানে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই, চুল আমাদেরও আছে, আল্লাহর নবীরও চুল মুবারক আছে, আমাদের চুল নবী পাকের চুল মুবারক সমান না, রসুল পাকের চুল মুবারক এটা যুদ্ধের টুপিতে লাগালে যুদ্ধে জয় লাভ করে নয় নয়, এই সৈয়দনা আনাস বিন মালিক বলতেছেন হযরতে সাবেত আল বানানিকে, যে তোমাকে আমি নবীর একটা চুল দিয়ে গেলাম, মুবারক দিয়ে গেলাম, এটা রাখো, আমি মারা গেলে এই চুল মুবারকটা আমার জিব্বার নিচে রাখবে। সুবহানাল্লাহ, বলেন না, আমি মারা গেলে এটা আমার জিব্বার নিচে রাখবে, কারণ আমার বিশ্বাস এই চুল মুবারক যদি আমার
জিব্বার তলে থাকে, কবরে যখন আমাকে মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা প্রশ্ন করা হবে, এই চুল মুবারকের বরকতে আমি কোন বাধা বিপত্তি ছাড়া খুব দ্রুত উত্তর দিতে পারবো। তিনি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নবীর দিদার নসিব করুক। আরো যারা আমিন বলেন না তাইলে একটু লক্ষ্য করেন, আমার সময় যেহেতু আর আছে মাত্র 10 মিনিট, কয় মিনিট আওয়াজ দিচ্ছেন না, কয় মিনিট? তো এখন 10 মিনিটে আমি খুব দ্রুত আমার কথাগুলি বলে ফেলবো, আপনারা শুনতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো দেখেন এরপরে বলা হচ্ছে লাম ইয়াকুন বিল মুতাহাম ওয়ালা বিল মুকালসাম, অন্য রেওয়ায়েতে এসেছে কানা সাহালাল খাদ্দাইনে, রসুলের বাগের যে গালের চুয়াল 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 বলা হচ্ছে, রসুল পাকের দুই চুয়াল মোবারক কেমন ছিল? এটা বেশি গুষ্ট ছিল না, আবার একেবারে শুকনো ছিল না। খট্টা মানুষের তো কেন গুস্ত ব্যস্ত হলি ব্যাকুনি বেড়ে ফুটাই ফুটাই এনে রাখে ওন মাথা ডাহে না, কারণ আর দেশের মানুষ হল নাম রাহন নজি স্ট্রং, কেন হন নাম রাহন স্ট্রং, এতলা এখন উজুর হল নাম রাখতে যাই বিপদে পড়ে না না ঘরে উজুর আর হওয়ার কেন আনকমন মিটে নাম রাহন তো কি রেখতাম আব্দুল হালে কাবু হর না না উজুর নাম তো একবার কমন নাম তো আর আগর হল মিলে রাহন না হতো অন্য আগর হলের নাম কি হতো আগর হলের নাম উগ্র নাম অমল আর উগ্র নাম কমল হতো হলি তো সোজা ইবের নাম ফেরাসিটেমল দৌড়ি ইবের নাম কি দৌড়ি ফেরাসিটেমল আমরা নাম রাখতে খুব চালু। যাক আমি যেটা বুঝাতে চাই রসুল পাকের গাল মুবারকে চুয়াল যেটা এটা গোস্ত বেশিও ছিল না আবার কম, এটাকে হাদিসের বাসায় বলা হচ্ছে লাইসা বিল মুতাহাম ওয়ালা বিল মুকালসাম। এরপরে বলা হচ্ছে ওয়াকানা ফি ওয়াজহি তাদবীর আবিয়াত মুশাররাফ আদাজুল আইনাইন আহদাবুল আশফার জলিলুল মুশাস ওয়াল কাতাত, এই কয়েকটা অর্থ খেয়াল করেন। এখানে বলা হচ্ছে কানা ফি ওয়াজহি তাকবীর, রসুলে পাকের চুল মুবারক চেহারা মুবারক যেটা এটা একটু গোল টাইপের ছিল, কি ছিল আমার দিচ্ছে না কি টাইপের, কানা ফি ওয়াজহি তাকবীর, রসুল পাকের চেহারা মুবারক একটু গোলগাল ছিল এবং রসুল পাকের রং ছিল আবিয়াত আসমারুল লৌন, একেবারে সাদা না এমন সাদা যেই সাদার ভিতরে একটু লাল লাল আবার রয়েছে, সুবহানাল্লাহ বলেন না, কারণ একেবারে সাদা হলে এটা সুন্দর লাগে না। তো বুখারী শরীফের একটা শের আমি বলতেছি যেটা হযরতে আবু তালিব পড়েছেন, তিনি বলতেছেন ওয়াবিয়াত ইস্তাসকাল গামামু বিওয়াজিহি সিমালুল ইয়াতামা ওয়া ইসমাতুল লিল হারামিল, আবু তালিব চাচা ভাইয়ের ছেলের প্রশংসা করতেছেন যে আমার ভাইয়ের ছেলে মুহাম্মদ উনি একেবারে শুভ্র যার চেহারা উসিলা দিয়ে আল্লাহর দরবারে বৃষ্টি চাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন না, যেই মুহাম্মদ ইসলামের চেহারার উসিলা দিয়ে আল্লাহর দরবারে বৃষ্টি চাওয়া যায়। এরপরে বলা হচ্ছে সেমানুল ইয়াতামা ওয়াইসমাতুল লিল হারামিল, এই নবী নিষ্ঠুর নবী না, এই নবীর কলিজা বাঘের মতো কঠোর নিষ্ঠুর না, এই নবী কেমন বলা হচ্ছে
বলা হচ্ছে সেমানুল ইয়াতামা তিনি হচ্ছেন এতিমদের সহায়ক, এতিমদের সহায়ক। তার মানে এতিমদেরকে আমাদের নবী বেশি সহযোগিতা দিতেন। ওয়াইসমাতুল লিল হারামিন, আর যারা স্বামী হারিয়ে ফেলেছে, বিধবা হয়েছে, ওদের সহযোগিতার রক্ষণাবেক্ষণের একটা সেন্টার পয়েন্ট। আপনারা চিৎকার দিয়ে বলেন রহমতুল্লিল, জোরে বলেন না রহমতুল্লিল। এটা বুখারী শরীফের একটা লাইন আমি পড়লাম। এরপরে আসেন আল্লাহর প্রিয় নবীর আদাজুল আইনাইনে, আদাজুল আইনাইনে, রসুল পাকের দুই চোখ মুবারক। এটা ছিল একেবারে খুব কালো, কালোর ভেতরে লাল, কালোর ভেতরে, আওয়াজ দিচ্ছেন না, কালো কালোর ভেতরে। রসুল পাকের এখানে চোখের কোনায় একটু একটু হোমরা ছিল, লালচে ছিল। কেন? কারণ এটা আমাদের নবীর নবুয়তের একটা লক্ষণ, আমাদের নবীর নবুয়তের লক্ষণ। এখানে চোখের পাকে একটু একটু লালচে ছিল। এরপরে আসি আমাদের নবীর, এই যে আপনার চোখে ব্রু ছিল, এই ব্রুগুলো ছিল তবিল আল আশফারে, এগুলো একটু লম্বা লম্বা ছিল। কি ছিল চোখে? এই যে ঠেস পাতা, পাতার ঠেস যেগুলো, এগুলো একটু লম্বা লম্বা ছিল। কপাল মোবারকটা আফলাজাল আউসাহাল জবিন, প্রশস্ত ছিল। এরপরে বলা হচ্ছে আফলাজুসানায়া, রসুল পাকের দাঁত মোবারকগুলো একটু নয় বড় নয় ছোট, ওই ধরনের ছিল। সুবহানাল্লাহ বলেন, পিছনের ওরা সুবহানাল্লাহ বলতেছে না, কেমন ছিল? এবং দুই দাঁতের মধ্যখানে একটা ফাঁক ছিল। কি ছিল? ইয়ারে গ্রামে গঞ্জে একটা হতা আছে, জামাইয়ের দাঁতুর মাঝখানে ফাঁকটা আলি হদড়ি, তুই তো জামাই শেষ করিবি, জামাই দাঁতের মাঝখানে ফাঁক থাকা, এটা জামাই ধ্বংস করার কোনো লক্ষণ না, বরঞ্চ এটা মধ্যখানে ফাঁক ছিল। আর তিনি বলতেছেন আল্লাহর পেয়ারা নবী মাইশা সিদ্দিকা বলতেছেন, এটা সময় এলে তিরমিজিতে রয়েছে, যে আল্লাহর পেয়ারা নবী গড়ে ঢুকে ইজা দাহেকা, আল্লাহর নবী যখন একটু হাসতেন, রুইয়া বিন্নুরে, রসুল পাকের দুই দাঁতের ফাঁক থেকে একটা আলো বের হতো। কি বের হতো? আপনাদের দাঁত থেকে কি বের হয় মনে হয়? আমাদের দাঁত থেকে তো বের হয় না। তাহলে বোঝা যাচ্ছে আমাদের নবীর চেহারা মোবারকটা এত সুন্দর, এ কারণে বলা হচ্ছে চাঁদ সে তাসবিহ দে না, ইয়ে ভি কিয়া ইনসাফ হে, চাঁদ মে ভি দাগ হে ওর, উনকা চেহারা সাফ হে। বলা হচ্ছে রসুল পাকের চেহারা মোবারককে চাঁদের সাথে তুলনা দিলে ভুল হবে, এটা আদেরও ইনসাফ হবে না, কারণ চাঁদের ভিতরে দাগ আছে কিন্তু আমাদের নবীর নূরানি চেহারাতে কোনো দাগ আমাদের বুঝা যায় আছে, আরো জোরে বলেন না আছে, কোনো দাগ নাই। একজন বেহায়েত নবী, বেদাগ নবী আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন, এবং সেই নবীর দাড়ি মুবারক ছিল ঘন। কি ছিল? হাদিসের এবারত পড়তে পারতেছি না, সময় কম, মাত্র চোদ্দটা, আরেক রওয়ায়েতে বিশটা, বিশটার কম দাড়ি চুল মুবারক ফেটেছে। যদ্দুরুন আমাদের নবীর হেজাবের প্রয়োজন কথা বলেন না, হেজাবের প্রয়োজন হয় নাই। এখানে আমাদের দেশে অনেক বুড়ো বুড়ো মানুষ দেখা যায় দাড়ি পেকে সোনার চেয়ে সাদা হয়েছে, ওরা নাভিতের দোকানে গিয়ে এগুলোকে কালো করে ফেলে, করে না করে? আচ্ছা, আমি আজকের সিরাত মাহফিল একটা ফতোয়া দিতে চায় যে যাদের চুল কালো হয়েছে ওরা সাদা হয়েছে, ওরার চুল, ওদের চুল হেজাব করতে পারবে মেহেদি দিয়ে, কিন্তু কালো রং দিয়ে হেজাব করা যাবে? কথা বলে না যাবে?
কারণ আপনি দাড়ি কালো করে যুবক হতে চাচ্ছেন। আচ্ছা আপনারা বলেন তো যুবকের দাম বেশি না বুড়োর দাম বেশি, কাদের দাম বেশি? এটা তো হাদিসে বাদ রয়েছে, ইন্নাল্লাহ ইয়াস্তাহি মুসলিমান মিন মুসলিমিন যে শাইবাতিন, যা আল্লাহর প্যারা নবী ওই মুসলমান যে মুসলমানের চুল দাড়ি সাদা হয়েছে এমন মুসলমানদেরকে আল্লাহরও শরম আসে লজ্জা আসে। জোরে বলেন না গেল। তাইলে আমি শেষ করে দেব, আচ্ছা গুছাই দেব, তাহলে একবার জিকির করেন। একটু আল্লাহর নাম তো, এটা তো কি আপনাদের অবহেলা লাগে? একটু আওয়াজ দেন না, তাহলে আমি আরজ করতে চাই আমাদের নবীর হাত মোবারক এগুলো বড় সুন্দর ছিল, কি ছিল? চমৎকার ছিল। এখানে কিতাব এসেছে সচেনাল সচেনাল কফাইনে ওয়াল কাদামাইনে, হাত হাতের তালু পা মোবারক এগুলো একেবারে মাংসল ছিল, এগুলো শুকনা ছিল না। আর আমাদের নবীর হাত মোবারকের পাওয়ার এত বেশি, ওলামায়ে একরাম আছেন বুখারী শরীফে সালাতুল কুসুবের অধ্যায়ে একটা রেওয়ায়াত এসেছে, শুনতে রাজি আছেন? দুই মিনিট সময় নেব তো। ওখানে আল্লাহর পেয়ারা নবী সূর্যকে যখন সূর্যগ্রহণ হয়েছে, সূর্যের বন্যালিদের কিলিদে সূর্যকে যখন সূর্যগ্রহণ হয়েছে, সাহাবা একরামকে নিয়ে আমাদের নবী নামাজ পড়েছেন, কি পড়েছেন? আমাদের নবী সালাতুল কুসুব পড়েছেন, আমাদের নবী ইমামতি করেছেন। প্রথম কাতারের একজন নামাজ শেষে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখলাম নামাজের ভিতরে আপনি একটু তাহাখ্খারতা, একবার সামনে গেলেন আবার পেছনে আসলেন, সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা নামাজের মধ্যে কি হাঁটা চলা করা যায়? কিন্তু উনি বলতেছেন তাহাখ্খারতা, দেখলাম আপনি নবী নামাজের ভিতরে একটু সামনে গেলেন একটু পেছনে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ঘটনাটি? আল্লাহ নবী বললেন, বাবা আসলে আমি নামাজ পড়াচ্ছিলাম সূর্যগ্রহণের, করতে করতে হঠাৎ করে আমার হাতটা বেহেশতের একটা আঙ্গুর গাছের উপরে চলে গিয়েছিল। কোথায় চলে গিয়েছিল? ওয়ারার আঞ্চলিক ভাষা চলে খড়া আদিনতার ভার হড়ে চলে ইটি আছে না হতাইন, খড়া আদিনতার ভার হড়ে চলে, আরে ইমে হতাইন এর কে হলি বেকুব গাইলু বলে যে আমি এটা একেবারে আঙ্গুর গাছের উপরে আমার হাতটা চলে গিয়েছিল, আমি আমার হাতটা একটা আঙ্গুরের গুচ্ছ থুকার উপরে আমি রেখেছিলাম। তো ইয়া রাসূলুল্লাহ হাত সেখানে চলে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ বাবা সেখানে চলে গিয়েছিল। লেও আহাস্তুহু লাআকালতুমুহু মা বাকিয়াতিদ দুনিয়া, আমি নবী যদি আমার নবুয়তি পাওয়ার দিয়ে সেখান থেকে একটা আঙ্গুরের গুচ্ছ দুনিয়াতে নিয়ে এসে তোমাদেরকে দিতাম, এটা তোমরা একদিন দুই দিন এক বৎসর দুই বৎসর না, এগুলো তোমরা কেয়ামত পর্যন্ত খাইতে পারতে। সুবহানাল্লাহ বলেন, কেয়ামত কি কাছে না দূরে? কেয়ামত পর্যন্ত খাইতে পারতে। তাহলে বোঝা যায় আমাদের নবীর হাত আমাদের হাত কি সমান? এ কারণে আল্লামা রুমি বলেছেন, দস্তে আহমদ আইনে দস্তে জুল জালাল আমদা দরবায় আত আন্দর কাতাল, আরে আল্লাহর নবীর হাতকে এটা তোমাদের মামুলি হাত বলো না, এটা আল্লাহর কুদরতের হাত। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাত আল্লাহ মোবারকের ক্ষমতা আসেনি, আওয়াজ দিচ্ছে না আসেনি? আছে। তাহলে এটাও গেল।
এরপরে দখমুল কারাদিস আমাদের নবীর কনুই আমাদের নবীর হাঁটু এখানে গোস্ত ছিল বেশি গোস্ত ছিল বেশি এরপরে রাসূল পাকের যেটা গোড়ালি গোড়ালি এটা হচ্ছে মানহুসুল আকিব তার মানে রাসূল পাকের গোড়ালিটা গোস্তের সাথে মেশানো ছিল সুবহানাল্লাহ বলেন না কি সুন্দর লাগতো এরপরে রাসূল পাকের কদম মোবারক এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রওয়ায়াত রয়েছে বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি মিশিয়াতিহি আসরা রাসূল পাক চলনের ক্ষেত্রে খুব দ্রুত গতি ইন্না লানাজাহাদু আনফুসানা আল্লাহর নবী যখন হাঁটতেন আমরা নবীর পেছনে পেছনে দৌড়তাম নবী হাঁটতেন আমরা দৌড়তাম আমরা নবীকে দৌড়তে পারতাম না ইল্লাহু লাগাইর মুক্তারিস আমাদের নবী এত দ্রুত হাঁটছেন নবীর কষ্ট হচ্ছে না আর আমাদের কষ্ট হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ বলেন না তাহলে আমাদের নবীর হাঁটা ছিল এইভাবে আর পা মোবারকটা কেমন ছিল এটা বলেই আমি শেষ করে দিচ্ছি যে আল্লাহর নবীর চাচা হযরতে আবু তালেব আমাদের নবীকে নিয়ে জুল মাজাস একটা মেলায় গেলেন কোথায় গেলেন মেলা বলেন না কোথায় মেলায় গেলেন আমাদের নবীকে নিয়ে গেলেন হযরত আবু তালেবের বড্ড তৃষ্ণা পেয়েছে বড্ড পানির তৃষ্ণা পেয়েছে তৃষ্ণা পেলে তখন কি আমাদের আর ভালো লাগে আপনাদের ভালো লাগে মনে হয় তৃষ্ণা লাগলে তো আর ভালো লাগে না তখন হযরতে আবু তালেব বলছেন আরে আমি তো এত তৃষ্ণার তো আমার কাছে পানি নেই কিছু নাই কি করি এটা আমাদের নবী খেয়াল করলেন আল্লাহর প্যারা নবী আস্তে করে এসে ওখানে মাটিতে এসে এক কিনারায় পায়ের গোড়ালি দিয়ে একটা মাটিতে আঘাত করলেন সুবহানাল্লাহ বলেন না মাটিতে কি করলেন আঘাত করলেন দারাবা বেরিয়ে দিলেহি জমিনের উপরে একটু করে এইভাবে যখন পদাঘাত করলেন আঘাত করলেন মাটি ফেটে ওখান থেকে পানি বের হলো এগুলো তো যদি সুবহানাল্লাহ না বলেন আর কোথায় বলবেন আমি বুঝতে পারি না একটু চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে পদাঘাত করে ওখান থেকে পানি বের করলেন এটা কি আমাদের নবীর জন্য কষ্ট আছে কথা বলেন কষ্ট আছে আমাদের নবীর জন্য কষ্ট হবে কেন আরে আমাদের নবী যেই নসল নিয়ে এসেছেন ইসমাইল যবিহুল্লাহ তিনি তো একেবারে নন্না বাচ্চা ছিলেন মাসুম বাচ্চা ছিলেন পানি নাই মা পানি পানি করে সাফা মারওয়াতে ঘুরতেছেন আর হযরত ইসমাইল পা ছোট্ট পা দিয়ে লাথি মারলেন ওখান থেকে জমজমের পানি বের হলো আরে আপনারা বলেন ইসমাইল বড় নাকি রহমতুল্লিল আলামিন বড় আওয়াজে বুঝা যায় সিদ্ধান্ত নিতে পারেন নাই একটু জোরে বলেন না কে বড় আরো জোরে বলেন কে বড় তাইলে যেখানে আমাদের নবী এত মহান উনি পায়ের আঘাত করলে ওখানে পানি আসবে না কেন এই কারণে আমি শুধু লাস্ট কথা এটাই বলতে চাই যে আমাদের নবী এত সুন্দর যেই সুন্দরের কোনো তুলনা কথা বলেন না কোনো তুলনা এটা আমরা বলছি না হাসান বিন সাবেত আমাদের নবীকে দেখে দেখে বলেছেন খুলিতা মুবাররা মিন কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ দোষমুক্ত করে নিকট করে বানিয়েছেন কান্নাকা কাদে খুলিতা কামাতাশা মনে হচ্ছে যেন আপনাকে আপনার থেকে জিজ্ঞাসা করে আপনার ইচ্ছে নিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছেন সুবহানাল্লাহ বলেন সুতরাং আমি আর কথা বাড়াচ্ছি না আমাকে দশটা পনেরো পর্যন্ত সময় দেওয়া হয়েছিল আমাদের গোসক যিনি উনি আরও কিছু সময় বাড়াই দিলেন ধন্যবাদ ওনাকে আমি কিছু কথা বললাম এখানে আমি প্রথমবার এসেছি তো আজকের আলোচনার শেষ কথা হলো পৃথিবীতে আল্লাহর নবীর কোনো তুলনা একটু আওয়াজ দিয়ে বলেন আছে আঠারো হাজার মখলুকাতে আমাদের নবীর কোনো তুলনা আল্লাহ যেন সেই নবীর গোলামি করার তৌফিক দান করেন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার।